সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যদি এমন কোনো প্রবলেম হয়, আপনার যখনই আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ারকে ডাউনলোড করার চেষ্টা করছেন তো আপনাদের মোবাইলে ফ্রি ফায়ার ডাউনলোড হচ্ছে না, এরকম ওয়েটিং ফর ওয়াইফাই অথবা আপনাদের মোবাইলে পেন্ডিং শো হচ্ছে। তো যদি পেন্ডিং আর ওয়েটিং ফর ওয়াইফাই এই লেখা দুটো শো হয় তাহলে আমি 100% গ্যারান্টি বলছি আপনার জাস্ট আজকে ভিডিওকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করুন, তাহলে আপনার এই প্রবলেমটিকে অবশ্যই ফিক্স করতে পারবেন এবং আপনারা প্লে স্টোর থেকে ফ্রি ফায়ারকে ডাউনলোড করে তারপর কিন্তু আপনারা খেলতেও পারবেন। আপনার যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেমটিকে ফিক্স করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ফ্রি ফায়ার ডাউনলোড হবে না। এরকম যদি ওয়েটিং ফর ওয়াইফাই লেখা দেখায় তো ওয়েটিং ফর ওয়াইফাই চলতেই থাকবে, এবং যদি আপনাদের পেন্ডিং লেখা দেখায় তো সেটা কিন্তু চলতেই থাকবে। আপনারা যদি সারাদিন এরকম চেষ্টা করেন ডাউনলোড করার, আপনাদের কিন্তু আর ফ্রি ফায়ার ডাউনলোড হবেই না প্লে স্টোর থেকে। আপনাদের ফার্স্ট আগে এটাকে ফিক্স করতে হবে, আর ফিক্স করলেই তারপর আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো কীভাবে করবেন তো সেটা জানতেই একদম ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা অবশ্যই এটাকে ঠিক করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য আপনাদের কী করতে হবে, এটার জন্য সর্বপ্রথমে আপনাদের মোবাইলে এরকম করে হোম স্ক্রিনে অ্যাপ মেনু যেসে সেই অ্যাপ মেনুটা ওপেন করবেন। তো অ্যাপ মেনু ওপেন করার পর আপনাকে কী করতে হবে, যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটাকে এরকম করে প্রেস করে হোল্ড করবেন। তো আপনার যখনই প্লে স্টোরটাকে এরকম করে প্রেস করে হোল্ড করবেন তো আপনাদের মোবাইলে এই অ্যাপ ইনফো লেখাটি পাবেন। আপনাদের মোবাইলে যদি এই অ্যাপ ইনফো লেখা না থাকে তো এই চিহ্নটা থাকবে, আপনার এই চিহ্নটাকে ভালো করে দেখে রাখুন, এই চিহ্নটা থাকবে। তো আপনাদের কী করতে হবে, এই চিহ্নটাতে ক্লিক করতে হবে। তো আপনার যখনই এই চিহ্নটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের কী করতে হবে, এই স্টোরেজ নামে একটি অপশন পাবেন, তো আপনাদের এই অপশনটিতে যেতে হবে। তো আপনার যেই এই অপশনটিতে যাবেন তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে দুইটা অপশন থাকবে আপনাদের উপরে এরকম, আপনাদের মোবাইলে উপরে না থাকলেও এদিকে সাইডে থাকবে, আর যদি সাইডে না থাকে তো নিচে থাকতে পারে। তো আপনাদের মোবাইলে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস এদের অপশন থাকবে। যদি ক্লিয়ার স্টোরেজ না থাকে আপনাদের মোবাইলে তো আপনার মোবাইলে থাকবে ক্লিয়ার ডেটা। তো ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার স্টোরেজ কিন্তু একই, আপনাদের আগেই বলে দিলাম। আর ক্লিয়ার কেস আপনাদের মোবাইলে সবার মানে সবার মোবাইলে সেমই থাকে। তো ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই জিনিস। তো সবার প্রথমে কাজ কী, সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে ক্লিয়ার কেস করবেন। ফার্স্ট আগে ক্লিয়ার কেস করে দেবেন, জাস্ট ক্লিয়ার কেসে ক্লিক করতেই আপনাদের মোবাইলে কেসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনারা ডাইরেক্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনাদের ফ্রি ফায়ার ডাউনলোড করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের ফ্রি ফায়ার ডাউনলোড হচ্ছে কিনা, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আপনারা কী করবেন, আবার ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর এবার আপনাদের ক্লিয়ার স্টোরেজে ক্লিক করতে হবে। আপনাদের মোবাইলে ক্লিয়ার ডেটা থাকতে পারে তো সেখানে ক্লিক করবেন। তো আপনারা যেই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন তো এরকম একটা পপ আপ আসবে, এখানে বলবে যে এই অ্যাপসের যত ডেটা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা এই ডেটা ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরে ডেটা সব ডিলিট হয়ে যাবে। এরপরে যে আপনারা যখনই প্লে স্টোর ওপেন করবেন তো আপনাদের প্লে স্টোরটা একদম নতুন করে শুরু হবে। যখন আমরা ফার্স্ট টাইম প্লে স্টোর ওপেন করেন তো সেরকম করে আপনাদের প্লে স্টোরটা ওপেন হবে। তো আমি যখনই প্লে স্টোর ক্লিক করবো দেখবেন যে প্লে স্টোরটা একদম শুরু থেকে স্টার্ট হবে, একটু টাইম নেবে মানে ওপেন হতে, কারণ ফার্স্ট টাইম যেরকম ওপেন হওয়ার সময় টাইম নেয়, তো সেরকম টাইম নিয়ে ধীরে ধীরে প্লে স্টোরটা ওপেন হবে। তারপর আপনার ফ্রি ফায়ারকে ডাউনলোড করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাদের মোবাইলে ফ্রি ফায়ার ডাউনলোড হচ্ছে। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি, তো এবার দেখবেন যে আমার মোবাইলে ফ্রি ফায়ার কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করি, দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে 0%। এই দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে, এদিকে কিন্তু আমার স্পিড দিচ্ছে ইন্টারনেট। তো দেখুন এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এইভাবেও যদি আপনাদের না হয় তাহলে আরেকটা প্রসেস আছে, তো সেই প্রসেসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং আপনাদের 100% ঠিক হবেই। এই দুইটা প্রসেস করার পর লাস্ট আরেকটা প্রসেস আছে। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনারা ফার্স্ট আগে এটাকে ক্যান্সেল করে দেবেন, তারপর আপনাদের মোবাইলে যে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটাকে এরকম করে প্রেস করে হোল্ড করে রাখবেন। প্রেস করে হোল্ড করে রাখার পর আপনাদের মোবাইলে এরকম পপ আপ আসবে, যেখানে থাকবে রিস্টার্ট, এরকম কয়েকটা অপশন থাকবে। তো রিস্টার্ট অপশন পাবেন, তো আপনাদের এই রিস্টার্টে ক্লিক করতে হবে। আপনাদের মোবাইলে যদি রিস্টার্ট অপশনটি না থাকে তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে রিবুট থাকবে। তো রিবুট আর রিস্টার্ট কিন্তু দুটোই একই জিনিস। তো আপনাদের মোবাইলে যদি রিবুট থাকে তাহলে রিবুটে ক্লিক করবেন, আর যদি রিবুট না থাকে রিস্টার্ট থাকে তাহলে রিস্টার্টে ক্লিক করবেন। তো যখনই আপনারা রিবুট বা রিস্টার্টে ক্লিক করবেন তো আপনাদের মোবাইলটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে। তারপর আপনাদের মোবাইলে যত ছোটো ছোটো মাইনার গ্লিচ বাগস থাকবে সব কিছু ফিক্স হয়ে যাবে। তারপর আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করার চেষ্টা করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি প্লে স্টোর থেকে অবশ্যই আপনাদের ফ্রি ফায়ার গেম ডাউনলোড হবেই হবে, এটা আপনারা করে দেখবেন। তারপর এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে অবশ্যই আপনাদের ডাউনলোড হবেই, এটা আমি শিওর দিয়ে বলছি। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।